এবং এখান থেকে বাতাসও বের হবে, এবং যখন লাইক আমেরিকা তো এমন একটা দেশ ঠান্ডা গরম সবসময় থাকে, তো যখন হচ্ছে ঠান্ডা ফিল হবে তখন হচ্ছে এখান থেকে হিটার বের হবে। এখানে একটা ছোট্ট বসার র‍্যাক কর্নার, এবং সাথে কিছু আর্টিফিশিয়াল গাছ আছে এখানে, দেখতে কিন্তু কর্নারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। সো এই প্লেসটা বেশি সুন্দর, এই প্লেসটা এখানে একটা ছোট্ট বারবিকিউ প্লেস আছে, অনেকজন মিলে বসা যাবে। লুক, এখানে হচ্ছে ফায়ারের ব্যবস্থা করা আছে, শীতকালে হচ্ছে এখান থেকে আগুন বের হবে এবং বসে বসে আড্ডা দেওয়া যাবে, কফি খাওয়া যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড লাইক ওইখানে একটা ইলেকট্রনিক বারবিকিউ গ্রিল আছে। এখান থেকে আইস বের হবে, এভরিথিং। এখানে আমাদের হিটার আছে, সরি হিটার বলতেছি ওভেন আছে, ইলেকট্রনিক ওভেনও আছে নিচে। দিস ইজ দ্য ইলেকট্রনিক ওভেন, এটা হচ্ছে মাইক্রো ওভেন। এখানে ফোর বার্নার একটা গ্যাস স্টোভ আছে, যদিও এটা ইলেকট্রনিক। এখানে হচ্ছে ডিশ ক্লিনার আছে একটা, যেখান থেকে হচ্ছে অটো আমাদের ডিশ ক্লিন হয়ে আসবে ডিশ রাখার পরে। আর এখানে অনেকগুলো ছোট ছোট ক্যাবিনেট আছে যেখানে খুব সুন্দর করে সবকিছু সাজানো যাবে। এই পাশে ছোট্ট, এখান থেকে আমাদের সেই বারবিকিউ প্লেসটা দেখা যাচ্ছে, এটাই কিচেন এদিক থেকে। সো এইখানে একটা ছোট্ট কফি কর্নার আছে, টি কফি এখান থেকে মেক করা যাবে। এই এই প্লেসটা অনেক বেশি সুন্দর, সো কিচেনটা অনেক বেশি সুন্দর, ছোট্ট করে একটা কিচেন বাট অনেক বেশি সুন্দর। সো এখন হচ্ছে গিয়ে আমরা, এটা কিন্তু কোনো বাড়ি না, এটা কিন্তু একটা ফ্ল্যাট, এবং ইটস কাইন্ড অফ ডুপ্লেক্স বাড়ির মতো। কিন্তু এই এখন আমি যে জিনিসটা দেখাইছি তোমাদের সবাইকে, এটা হচ্ছে বাড়ির মানে ফ্ল্যাটের নিচে। এখন আমি দোতলায় যাব, যেখানে হচ্ছে একটা বেডরুম আছে, ছোট একটা জাস্ট কর্নার আছে। লেটস সরি লেটস গো। সো এটা এই জায়গাটা দেখাও, সিঁড়িটা দেখাও, আমি দেখাচ্ছি। সো এই প্লেসটা কিন্তু খুবই ছোট, বাট এই জায়গা থেকে মানে ব্যাপারটা এত বেশি কিউট। এখানে হচ্ছে বড় একটা বেড আছে, সো এই তো বেডে এন্ট্রি নিলাম। বেডেও সেই নিচের ড্রয়িং স্পেসের মতো সেম, এখানেও হিটারের ব্যবস্থা আছে। আমি একটু অন করে দিচ্ছি, ফায়ারটা অনেক সুন্দর আসলে, যাই হোক প্লেসটা অনেক সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, সি এভরি গার্লস ড্রিম, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। এই তো কিং বেড এখানে, তারপরে বেডের যে ঠিক অপোজিট সেকশনে হচ্ছে কি একটা সোফা আছে,
খুব কিউট, ব্যাপারটা একটু বসি সি, মাঝে মধ্যে এখানে জানালাটা খুলে বসা যাবে। এরপরে একটা কিউট টেবিল আছে, কারো যদি পড়াশোনা করতে ইচ্ছাও না করে তারপরে তারা অফিসিয়াল সব কাজ এবং পড়াশোনা থেকে শুরু করে সবকিছু করতে পারবে। এখানে একটা লাইট আছে, ছোটবেলা থেকে আমার বরাবরই হোম ডেকোরের প্রতি অনেক বেশি 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 পরিমাণে অ্যাট্রাকশন। সো এই জন্য আসলে আমি আসলে বাসা অনেক সুন্দর করে গুছায় রাখতেও পছন্দ করি এবং কারোর বাসা যদি দেখতে অনেক বেশি সুন্দর হয় আমি কিন্তু বরাবরের মতে অনেক বেশি প্রশংসা করি, কারণ বাসা গুছায় রাখা এটা কিন্তু আরেকটা মানে কি বলবো বিগ ওয়ার্ক। সো এখান থেকে আমি একটু জানালাটা খুলে দিচ্ছি, সি এখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে। আমেরিকার বাড়িগুলোতে যদিও এত বেশি জানালা বা কেমন যেন একটু থাকে, বাট এই বাসাটা কিন্তু প্রচন্ড পরিমাণে খোলামেলা। সো এখানে একটা ছোট্ট টেবিল কর্নার সাথে দুটো জানালা, এটা হচ্ছে কিং বেড, দ্যাটস ইট। এখানে একটা ছোট্ট ছোট্ট না, যারা আমার মতো এরকম লম্বা জামা কাপড়ের দেখতে প্রবলেম হয় তারা এরকম একটা লং মিরর রাখতে পারো ঘরের বেডের পাশে, সি মিররটা অনেক বেশি সুন্দর। এইখানে একটা ছোট ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটে যদি ওদের কাছে রাখা যাবে না কারণ এটা যেহেতু বাড়ি না, এখানে কিন্তু যে সিঁড়ির যে জায়গাটা ওটাকে ইন্টেরিয়র করা হয়েছে, বাট এখানে ক্যাবিনেট জামা কাপড় সবকিছু রাখা যাবে। এখানে দুইটা কি বলে এগুলো মানুষে রাখা না, যদিও ইটস লাইক প্রিন্টেড করা, বাট তারপরে অনেক বেশি সুন্দর লাগছে। এখানে আমাদের এক্সট্রা কাঁথা তাথা যা আছে সবকিছু রাখা যাবে, দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে ঠিক ওয়াশরুমের পাশেই, বেডের পাশেই, মানে বেডরুমের পাশেই। জায়গাটা কিন্তু খুবই ছোট, বাট সেইরকম করে এখানে জাস্ট সোফা বেড দুইটাই বলা যায়। সো এখানে দেখা যাচ্ছে নিচে একটা বেড সিস্টেম করা আছে, যদি কারো শুতে ইচ্ছে করে তাহলে সে এখানে শুতে পারবে, সি দ্যাটস সো স্মার্ট থিঙ্কিং। কারণ মানে জায়গা অনেক ছোট, কিন্তু ছোট জায়গার মধ্যেও কিন্তু অনেকজন মিলে থাকা যায় সেই ব্যবস্থাই করা, এই জিনিসটা অনেক বেশি সুন্দর। সো এখানে এখানে হচ্ছে কি এক্সট্রা কাঁথাগুলো রাখা আছে। এরপরে এই এই দিকটাতে, এই দিকটাতেও একটা জানালা এবং এখানে ছোট্ট করে একটা চেয়ার বা সোফা যেটাই বলি না কেন বসানো। এখানে একটা সুন্দর ফুলের টব আছে, খুবই ছোট কিন্তু, আমি জানি না ভিডিওর মধ্যে কত দেখা যাচ্ছে কতটুকু দেখা যাচ্ছে, এই স্পেসটা কিন্তু খুবই ছোট। সো লেটস সি এবার আমরা ওয়াশরুমে যাই। সো দ্যাটস দ্য ওয়াশরুম, ওয়াশরুমের কমোডের সেকশনে এই জায়গাটা উপরেই সুন্দর করে ডেকোরেট করা, সি এখানে একটা ফ্রেম রাখা আছে, ছোট ছোট গাছ রাখা আছে, ছোট্ট একটা মিরর যেটা আমাদের মেয়েদের লাগে অনেক বেশি। সো এখানে অনেকগুলো ক্যাবিনেট আছে, এখানে দুইটাই করা গরম ঠান্ডা পানি বোধ, এবং এইখানে হচ্ছে বাথটবের সাথে যখন আমাদের আদার্স ছোট ছোট র‍্যাক থাকে এটা আমাদের শাওয়ার করতে বিশেষ করে অনেক বেশি সুবিধা হয়, সি অনেক বেশি সুবিধা হয়। এবং এইখানে অনেকগুলো র‍্যাক আছে যেগুলোতে আমরা টিস্যু, সাবান, শ্যাম্পু যা থাকে না কেন আমাদের এক্সট্রা আমরা সব কিছুই রাখতে পারি। সো ওয়াশরুমটাও আসলে অনেক বেশি বেশি পরিমাণে সুন্দর, আর যে কোনো বাসার ওয়াশরুম অনেক বড় হতেই হবে আমার পার্সোনালি, বিকজ ওয়াশরুম আর কিচেন আমি রান্না করতে যেহেতু অনেক বেশি পছন্দ করি, কিচেনটা আমার খুবই সুন্দর হতে হবে আর ওয়াশরুম। ও মাই গড, আগে আমার মনে আছে যে যাদের বাসার ওয়াশরুম ভালো না আমি তাদের বাসায় বেড়াতে যেতাম না, কারণ ওয়াশরুমটা আমার কাছে অনেক বেশি কি বলবো ওয়াশরুম ভালো না হলে আমার কাছে ভালো লাগে না। সো দ্যাটস দ্য হাউস, এই বাসাটা কিন্তু খুবই ছোট একটা বাসা। বাড়িগুলোতে আসলে দোতলা, তিনতলা এবং বেসমেন্ট সহ থাকে প্রত্যেকটা বাড়িতেই। সো এই বাসাটাতেও হচ্ছে বেসমেন্ট আছে, তবে এই বেসমেন্টটা হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করা। আমি দেখাচ্ছি, আমি কিন্তু এখন রাস্তার নিচে যেটাকে বলে মানে মাটির নিচে যেখানে বেসমেন্ট সেটার মধ্যে আছি। সো এখানে হচ্ছে লন্ড্রি রাখা আছে, ড্রায়ার রাখা আছে, লন্ড্রি করবে, ড্রায়ার করবে, মানে কোনো ঝামেলা নাই, বাসা মেসি হওয়ার কোনো চিন্তা নাই।
সো আর এখানে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তোমরা বাসা ক্লিনিং এর যত যত জিনিসপত্র আছে সবকিছু এখানে আছে, তাহলে আর বাসা ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো এই ড্রায়ার এখানে কিছু র‍্যাক আছে যেখানে তোমরা ড্রায়ারের সব কিছু রাখতে পারো। দ্যাটস ইট। বেসমেন্টও কিন্তু অনেক বেশি পরিমাণে ছোট। এখানে কুলার আছে, হিটার আছে, যা যা দরকার। বেসমেন্টে আসলে সবকিছু দেখা যায়, গ্যাস ট্যাস থেকে শুরু করে এভরিথিং এখানে। দ্যাটস ইট। এখানে আর বেশি কিছু রাখার প্রয়োজন নেই যেহেতু বেসমেন্টে সবকিছু থাকে, ইলেকট্রনিক জিনিস, পানির জিনিসপত্র। কিন্তু এই যে বেসমেন্টটা কিন্তু অনেক সুন্দর, তো বেসমেন্টটাকেও আসলে কাজে লাগানো যায় যেহেতু বাসাটা খুবই ছোট। এখন আমি হচ্ছে বেসমেন্ট থেকে উপরে যাচ্ছি যেখানে হচ্ছে ড্রয়িং রুমটা। সো এই হচ্ছে ড্রয়িং রুমটা, এই হচ্ছে ফুল হাউস। সো এই এটা কিন্তু হাউস না, হাউস আমি বারবার বলতেছি, এটা কিন্তু শুধু একটা ফ্ল্যাট। সুন্দর ছোট্ট খাট্টো বাসা, যাদের অনেক বেশি টাকা নেই। আমেরিকাতে প্রথম এসে অনেক মানে দেখা যাচ্ছে যে 3-4 কোটি টাকা লাগে একটা বাড়ি মেক করার পিছনে। সো এই বাসাটা কিন্তু তোমরা $2 থেকে $2 লক্ষ আর কি, যেটা বাংলাদেশি টাকায় মনে হয় 2 কোটি টাকা সামথিং প্লাস এরকম হবে। সো তোমরা $2 লক্ষের মধ্যে কিন্তু এরকম সুন্দর বাসা ডেকোরেট করতে পারো, এবং বাসাটা কিন্তু খুবই বেশি পরিমাণে সুন্দর। তো এই ছিল আজকের ভিডিওটা, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাসাটা কেমন, বাসাটা কতটুকু কিউট। বাসাটা কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে সুন্দর। এবং তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।